ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। প্রথম দিন দেখা গেছে মোহামেডান, গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্সের ক্রিকেটারদের। মোহামেডানের অফ স্পিনার নাঈম হাসান ডিপিএল এর পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের জন্য। মেনে চলেছেন হেড কোচ চন্ডিকে হাথুরি সিংহের পরামর্শ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের ছাপ এবার রাখতে চান টেস্ট ক্রিকেটে। বিপিএল শেষ হতে শুরু শ্রীলঙ্কা সিরিজ, আন্তর্জাতিক ব্যস্ততার সঙ্গে সমানতালে চলবে ঢাকা প্রিমিয়ার লিগও। প্রস্তুতি শুরু করেছে ক্লাবগুলো। সোমবার প্রথমবারের মতো অনুশীলন করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ও মোহামেডান। ব্যক্তিগতভাবেও প্রস্তুত হচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী মোহামেডানে খেলবেন অফ স্পিনার নাঈম হাসান। বরাবরের মতো সাদা কালোদের প্রত্যাশা অনেক, কিন্তু দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত। লিস্টে মর্যাদা পাওয়ার পর এখনও ট্রফি শূন্য। এবার সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন মাহমুদুল্লাহ ইমরুল মিরাজরা? যখন খেলতে আসি তখন জেতার জন্যই খেলি, আর চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা থাকে। আল্লাহর রহমতে আমাদের টিম খুব ভালো, আপনার রিয়াদ ভাই, মিরাজ ভাইরা আছে। এখন আল্লাহর রহমতে আমরা যদি সবাই ভালো ক্রিকেট খেলি তাহলে দিন শেষে ভালো একটা রেজাল্ট আসবে। শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে না ক্লাবগুলো। নাইমের মতো কারো জন্য আবার দোলাচল, টেস্ট দলে থাকার সম্ভাবনা প্রবল। সাদা আর লাল বল দুটোর জন্যই নিতে হচ্ছে প্রস্তুতি। আর মেন্টালি যেভাবে নিজেকে রেডি রাখি ওইভাবে আপনার, আমার তো আগের থেকে ব্যাক অফ দ্য মাইন্ড আছে, আমাদের লাল বলেও প্র্যাকটিস হবে, সাদা বলেও হবে। চেষ্টা করতেছি ভালো কিছু করার, আপনার ব্যাটিংও এক্সট্রা সময় দিচ্ছি, বলিং তো সাথে আছে। এনসিএলের সেরা ক্রিকেটার, বিসিএলেও করেছেন পারফর্ম, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও উন্নতির ছাপ। টিম কম্বিনেশনের কারণে তবু টেস্ট একাদশে নিশ্চিত নন। হেড কোচের পরামর্শে এগিয়ে যাওয়ার চেষ্টা নাইমের। আমাদেরকে প্র্যাকটিস করেছে তখন স্পেসিফিক অনেক কিছু বলছিল, আমাকে নিউজিল্যান্ড সিরিজেও বলছিল, মানে এগুলো ইম্প্রুভ করলে আরও বেটার প্লেয়ার হবো, ওগুলো নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। 9 মার্চ ডিপিএল শুরুর কথা থাকলেও পিছিয়ে যেতে পারে দুদিন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।